হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। 2013 সালের আগস্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বিস্ময় বালক মোহাম্মদ আশরাফুল। যে বিপিএলে তিনি ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন, দীর্ঘ সময় পরে আবারও সেই বিপিএলকেই প্রত্যাবর্তনের টার্গেট হিসেবে বেছে নিলেন ক্রিকেটের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। এবছর 13ই আগস্ট সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আশরাফুলের। বিপিএলের ষষ্ঠ আসরে খেলতে আর কোনো বাধা নেই, আর যেহেতু জাতীয় দলে ফেরার সবচেয়ে বড় মঞ্চ হল বিপিএল, তাই ফেরার উপলক্ষ হিসেবে বিপিএলকে পাখির চোখ পড়ছেন আশরাফুল বলে খ্যাত মোহাম্মদ আশরাফুল। এই সম্পর্কে আলাপকালে তিনি বলেন, ঢাকা প্রিমিয়ার লিগে 5টি সেঞ্চুরি করেছি, যার মধ্যে টেস্ট লিস্ট এ ক্রিকেটে প্রথম বাংলাদেশ হিসেবে আমি হ্যাট্রিক সেঞ্চুরি করেছি। ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলে আত্মবিশ্বাস অর্জন করেছে ঠিক, কিন্তু ডিপিএলে খেলা তো আর টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয় না, আর এই লিগটা নিয়ে মানুষের আগ্রহও তেমন নেই, তাই ফোকাসটাও তেমন থাকে না। তবে আমাদের দেশে বিপিএল সবার ফোকাস থাকে, টেলিভিশনে সারা বিশ্বে এই টুর্নামেন্টটি সম্প্রচার করা হয় বলে সবার চোখ থাকে বিপিএলে। বিশ্বসেরা টি টোয়েন্টি স্পেশালিস্টরা খেলেন বিপিএলে, তাই বিপিএলের জন্য অপেক্ষায় আছি। জাতীয় নির্বাচনের কারণে এই বছরের বিপিএলের সময় পিছিয়ে গেল, যার কারণে আশরাফুলের অপেক্ষাটাও আরও বাড়ল। এই অপেক্ষা মেনে নিতে হলে 5 বছর তো কেটে গেল অপেক্ষাতেই, আর তো মাত্র কমাস অপেক্ষা করতে হবে।